হ্যালো বিহার্স এফ নজরুল চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটি ব্লাউজ কাটিং করে দেখাবো তো ব্লাউজটি কাটিং করার জন্য এই যে আমি এক গজ কাপড় নিয়েছি যে মাপে ব্লাউজটি কাটিং করবো সেই মাপটি আগে আমি বলে দিচ্ছি ব্লাউজের লম্বাটা হবে হচ্ছে সাড়ে চোদ্দ বডি সাড়ে পঁয়ত্রিশ কোমর উনত্রিশ হাতা ছয় ইঞ্চি মোহরি এগারো সামনের গলা পাঁচ ইঞ্চি পেছনের গলা সাত ইঞ্চি পেছনের গলায় সুন্দর করে কট হবে এবং কটের মাথায় সুন্দর একটি ফুল হবে তো ব্লাউজটি কাটিং শিখতে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি ব্লাউজটি দেখুন এই যে এক ভাজে ডাবল ভাজে ভাজ করে নিয়েছি ডাবল বাজে ভাস করে নিয়েছি এটি হচ্ছে একটি শাড়ির ব্লাউজ এটা আমি লাইলিংটা লাইলিংটা আগে কাটিং করছি এবং এই লাইলিংটা ফেলে রেখে তারপর এই লাইলিংটা রেখে আমি শাড়ির ব্লাউজটা কাটিং করবো তো প্রথমত আমি এখানটায় একটি দাগ দিয়ে নিচ্ছি আধা ইঞ্চি রেখে আরও একটি দাগ দিতে হবে ব্লাউজের লম্বাটা বলেছিলাম হচ্ছে সাড়ে চৌদ্দ তো সাড়ে চৌদ্দ ইঞ্চিতে দাগ দিলাম এবং আধা ইঞ্চি শিলার জন্য কাপড় রেখে দাগ দিলাম তে এই মাথা থেকে ঠিক ছ ইঞ্চি পরিমাণ করে ঢাল নামালাম এটা হচ্ছে মোরার জন্য ব্লাউজের বডিটা বলেছি হচ্ছে সাড়ে পঁয়ত্রিশ এই সাড়ে পঁয়ত্রিশের সাড়ে পঁয়ত্রিশ ভাগ চার ইঞ্চি চার ইঞ্চি যতটুকু হয় এই হচ্ছে সাড়ে পঁয়ত্রিশের চার ভাগের এক ভাগ আমি দাগ দিয়ে নিলাম এবং এক ইঞ্চি শিলার জন্য রাখলাম বাড়তি কাপড় আর কোমরটা বলেছে উনতিরিশ উনতিরিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাত ইঞ্চি এক সুতা এই সোয়া সাত ইঞ্চি শোয়া সাত ইঞ্চিতে ডাক দিলাম এবং এক ইঞ্চি টিকিনের জন্য আরও এক ইঞ্চি শিলায় বাড়তি কাপড় হিসাবে রাখলাম এখান থেকে ঠিক এখানটায় টিকিনের জন্য এইভাবে ইঞ্চি ভাঁজ ভাস দিয়ে ঠিক এই মিডিলে টিকিনের মার্ক করলাম গলাটা আমি পনে তিন ইঞ্চি ছাড়ালাম এবং কান্দিটাও ঠিক পৌনে তিন ইঞ্চি ছাড়ালাম তাহলে মোট কান্দিটা হচ্ছে এগারো ইঞ্চি এই এগারো ইঞ্চি হলো এখানটায় হচ্ছে এগারো ইঞ্চি ঠিক এখানেও এগারো ইঞ্চি এবং এক ইঞ্চি বেশি এক ইঞ্চি বেশি নিয়ে এখানে এখান থেকে এখানে দাগ দিব এই উপর থেকে আমি টিকিনের জন্য সাড়ে ন ইঞ্চি পরিমাণ করে দাগ দিয়ে এই যে টিকিনের যে মার্ক করেছিলাম এখান থেকে সোজা করে দাগ দিয়ে দিচ্ছি এই পর্যন্ত হবে টিকিনটা এই হচ্ছে টিকিনের মার্ক গলাটা বলেছিলাম হচ্ছে পিছনের গলা বলেছিলাম সাত ইঞ্চি এটা পিছন পার্ট আমি পিছনের গলাটার মার্ক করছি এই সাত ইঞ্চি এবং এক সুতা শিলার জন্য সোয়া সাত ইঞ্চি সোয়া সাত ইঞ্চিতে দাগ দিলাম সুন্দর করে সমান করে এবারে এখান থেকে সুন্দর করে গোল করে আস্তে আস্তে গোল করে দিতে হবে এই হচ্ছে ব্লাউজের পিছনের পার্টের মার্ক করলাম তো এই মার্ক অনুযায়ী এবারে আমি এটাকে কাটিং করে নিচ্ছি পিছনের পাটটা কাটিং করলাম এবারে আমি এখান থেকে সামনের পাটটা কাটিং করব। এই যে কাপড়টা আমি ঘুরিয়ে নিচ্ছি পেছনের পাটটা এই কাপড়ের উপরে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি যতটুকু লাগে সেই পরিমাণ মতন আমি বিছিয়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন তো আমি এখানটায় লম্বায় এক ইঞ্চি বেশি নিচ্ছি এগুলো হচ্ছে টিকিনের জন্য এবং এখানেও এখানে নিচ্ছি পনে এক ইঞ্চি আর এখানটায় নিচ্ছি এক ইঞ্চি সুন্দর করে দাগ দিয়ে নিলাম সামনের গলাটা বলেছিলাম হচ্ছে পাঁচ ইঞ্চি এই যে কান্দি থেকে ঠিক শোয়া পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর এখানটায় হবে প্লেট প্লেটের জন্য দুই সুতা কাপড় আমি বাড়তি রেখে দাগ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে টিকিনের মিডিল মার্ক এই মার্ক অনুযায়ী এখানটায় টিকিন হবে সামনে পাটে এই জন্য আমি এখানে মার্ক করে নিলাম এই যে আমি কাটিং করে নিলাম এবারে আমি এখান থেকে পিছনের পাটটা সরিয়ে নিচ্ছি এই যে টিকিনের মার্ক এই যে টিকিনের মার্ক করেছিলাম সেই মার্ক অনুযায়ী সুন্দর করে সমান করে একটি লম্বা দাগ দিয়ে নিচ্ছি এবারে একটু খেয়াল করুন বডিটা বলেছিলাম সাড়ে পঁয়ত্রিশ এই সাড়ে পঁয়ত্রিশের চার ভাগ করে আমি টিকিনের মিডিল মার্ক দেব এখান থেকে ঠিক সাড়ে পঁয়ত্রিশ আমি ন ইঞ্চিতে মার্ক করলাম এটা হচ্ছে মিডিল সেন্টার এবারে আমি এখান থেকে এই মোরাটা যে যতটুকু আছে ঠিক সেই মিডিলে আরও একটি টিকিনের জন্য দাগ দিয়ে নিলাম আর এখান থেকে এইটা এই টিকিন এবং এই টিকিনের মিডিলে একটি দাগ দিতে হবে এই চারটা টিকিন হবে আমি দের ইঞ্চি পরিমাণ করে সব সাইটে মার করে নিচ্ছি এবারে আমি এ খানটায় ইঞ্চি কাপড়। আমি কেটে ফেলে দেব এভাবে দাগ দিয়ে। এই যে দেখুন কত সুন্দর করে মার্ক করে নিয়েছি এটা হচ্ছে মিডিল সেন্টার এই চারটা হবে টিকিনটা দিলে সুন্দর একটি বাটি হবে এই যে এখানটায় টিকিনটা এইভাবে দিলে দেখুন এই যে কাপড়টা সোজা হয়ে গেল এই এইভাবে টিকিনটা হবে এবারে এখানটায় তালপাটটা কেটে দিচ্ছি আমি এই হচ্ছে সামনা পাট কাটিং করলাম এবার এই যে এই কাপড়টা দিয়ে আমি হাতাটা কেটে নেব হাতাটা আমি এইভাবে চায়ের ভাজে ভাজ দিয়ে নিচ্ছি এখানে একটি দাগ দিয়ে নিচ্ছি হাতার লম্বা বলেছিলাম হচ্ছে ছয় ইঞ্চি তো এই আধা ইঞ্চি এখানে শিলার জন্য সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিলাম এবং এই নিচে এখানে শিলার জন্য আরও আধা ইঞ্চি এই মোট সাত ইঞ্চি নিলাম আর এখান থেকে ঠিক উপর থেকে মোড়াটা নামালাম হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এই মোড়াটা নিচ্ছি পৌনে সাত ইঞ্চি অথবা সাত ইঞ্চির অর্ধেক্ষতা কম আর মোহরিটা হচ্ছে এগারো ইঞ্চি এই সাড়ে পাঁচ দুগুনা এগারো এটা শিলার জন্য বাড়তি কাপড় একপাশে তালভাট কেটে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজের লাইলিং কাটিং করলাম এবারে এই লাইলিংটা রেখে মেন ব্লাউজের শাড়ির ব্লাউজের পিসটা আমি কাটিং করব এটা হচ্ছে শাড়ির পিসটা এই যে আমি ডাবল বাজে ভাঁজ দিয়ে নিলাম প্রথমে আমি ব্যাক পার্টটা কাটিং করব সুন্দর করে বিছিয়ে তারপরে ব্যাক পার্টটা কাটিং করতে হবে এই হচ্ছে পিছন পাটটা কাটিং করলাম ঠিক একইভাবে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে কাপড়টা ঘুরিয়ে নিয়ে এখান থেকে আমি সামনের পাটটা বের করবো এটাও পাটটা কেটে নিলাম এবারে এটা থেকে আমি হাতাটা কাটিং করব। এই পায়েরটা এই লেসটা হবে হাতায় তো প্রিয় ভিউয়ার্স এই হচ্ছে ব্লাউজ কাটিংটা শেষ করলাম তো আমার ভিডিও দেখে যদি কারো একটু উপকৃত হয় তাহলে আমার এই ভিডিও বানানো সার্থক আর যারা নতুন নতুন ডিজাইন দেখতে ইচ্ছুক এবং টেইলারিং কাজ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ